প্রতি বছর বাজেট আসে আর দেখা যায় বেশ কিছু পণ্যের দামে পরিবর্তন ঘটে। কিছু পণ্যে শুল্ক ও কর প্রত্যাহার করে সরকার, ফলে সাধারণত সেসব পণ্যের দাম কমতে দেখা যায়। আবার কিছু পণ্যে সরকার নতুন করে কর আরোপ করে, ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। এক ঝলকে দেখে নেব কোন কোন পণ্যের দামে প্রভাব ফেলতে যাচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেট। প্রথমে নজর দেব দাম বাড়ছে কোন কোন পণ্যের। প্রতি বছরই বাজেট ঘোষণার পর সবচেয়ে আলোচনা হয় সিগারেটের দাম বৃদ্ধি ঘিরে। এবারও তার ব্যতিক্রম নয়। যথারীতি বাজেট ঘোষণার কয়েক সপ্তাহ আগেই দাম বেড়ে যায় সিগারেটের। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব রাখেন। সেক্ষেত্রে সিগারেটকে চারটি ভাগে ভাগ করে একেবারে নিম্ন স্তরের সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন মূল্য 45 টাকা ও সম্পূরক শুল্ক 58% ধার্যের প্রস্তাব করা হয়। একইভাবে মধ্যম স্তর, উচ্চ স্তর ও অতি উচ্চ স্তরের সিগারেটের দাম বাড়ানো হয় এবং এই সবগুলোর উপর 65% শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সাথে দাম বেড়েছে ইলেকট্রনিক সিগারেটেরও। তবে বিড়ির দাম গত বছরের ন্যায় অপরিবর্তিত রয়েছে, আর তামাকজাত পণ্যের মধ্যে জর্দা ও গুলের শুল্ক না বাড়লেও খুচরা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিমেন্ট উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল সিমেন্ট ক্লিংকার্স, যার শুল্ক প্রতি মেট্রিক টনে 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক আমদানিকারকদের জন্য স্পেসিফিক রেট অব ডিউটি প্রতি মেট্রিক টনে 750 টাকা থেকে বাড়িয়ে 950 টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। ফলে এখন প্রতি বস্তা সিমেন্টের দামে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বর্তমানে সিমেন্ট উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ, তাই আমদানি শুল্ক যৌক্তিকীকরণ ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে সিমেন্ট ক্লিংকার্সের এই শুল্ক হার বাড়ানো হল। নতুন অর্থবছরে মোবাইল ফোনের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে, যা এতদিন 0% ছিল সেখানে 2%, এরপর 3% পরিবর্তে 5% এবং 5% পরিবর্তে 7.5% কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে সব ধরনের মোবাইল ফোনের দাম বেড়ে যেতে পারে। গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে যাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে সিলিন্ডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ কাঁচামাল আমদানির ক্ষেত্রে গত 12 বছর ধরে শুল্ক কর ছাড় সুবিধা ভোগ করে আসছে, কিন্তু রাজস্ব আহরণের স্বার্থে সিলিন্ডার তৈরির দুটি উপাদান স্টিল শিট এবং ওয়েল্ডিংয়ের তার আমদানির উপর থেকে কর ছাড় সুবিধা তুলে নেওয়া হয়েছে। একই সাথে এর উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করার সিদ্ধান্ত সরকারের। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, গৃহস্থলী সামগ্রীর মূসক হার 5% পরিবর্তে 7.5% করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তবে প্লাস্টিকের টিফিন বক্স ও পানির বোতলের কর অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া বাজেটে নতুন করে শুল্ক ও কর যোগ হয় কলম, বাইসাইকেল, টিস্যু পেপার, বাসমতি চাল, খেজুর, কাজুবাদাম, চশমা ও সানগ্লাস, ফেস ওয়াশ, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র ও স্যানিটারি সামগ্রীর দাম বাড়তে পারে। বাজেট ঘোষণার পর দাম বাড়ার বিপরীতে দাম কমছে অল্প কিছু পণ্যের। সরকার যেসব পণ্যে শুল্ক কর অব্যাহতির ঘোষণা দিয়েছে সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটিতে চোখ বোলানো যাক। কৃষিকাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, পটাটো প্লান্টার ও সব রকম স্প্রেয়ার মেশিনে আগাম কর অব্যাহতির প্রস্তাব দেন অর্থমন্ত্রী, ফলে এসব যন্ত্রপাতির দাম কমবে বলে মনে করা হচ্ছে। একই সাথে সার, বীজ, কীটনাশক আমদানিতে শুল্ক হার অপরিবর্তিত রাখা হয়েছে। কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যে মিষ্টান্ন সেবার মূসক হার অর্ধেকে নামিয়ে এনেছে সরকার। এ খাতে 15% ভ্যাট বরাদ্দ থাকলেও নতুন অর্থ বছরে এটি 7.5% নির্ধারণ করা হয়েছে। ম্যালেরিয়া ও যক্ষ্মা নিরোধক ওষুধের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এছাড়া ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের 100টি কাঁচামাল ও ডায়াবেটিক ওষুধের 3টি কাঁচামাল কর ছাড়ের আওতায় আনা হয়েছে। হাতে তৈরি বিস্কুট ও কেকের ক্ষেত্রে কর অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে, ফলে এ দুটি পণ্যের দাম কমার আশা করা হচ্ছে।
এছাড়া বাজেটে বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ, পশুখাদ্যের কাঁচামাল, অপটিক্যাল ফাইবার ও আমদানিকৃত কন্টেইনারে কর ছাড়ের প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। আর আগে থেকেই কর ছাড়ের সুবিধা পেয়ে আসা কম্পিউটার, ল্যাপটপ, রেফ্রিজারেটর, ফ্রিজার, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি পণ্যের রেয়াত সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।